দীপা, আজকে তোমাদের বাড়িতে এসেছি। বাংলা কি কি করছো একটু জানালে ভালো হয়, তুমি তো উচ্চ মাধ্যমিকের ভালো স্টুডেন্ট। রচনার চারটে রচনা থাকে, চারটের মধ্যে আমার মনে হয় জীবনীমূলকটাই করা একটু সহজ হবে। তো জীবনীমূলক আমি যেগুলো করেছি সেগুলো হলো বিদ্যাসাগর, গান্ধীজি, সুভাষ মুখোপাধ্যায় এবং এপিজে আব্দুল কালাম। আচ্ছা, এগুলো জীবনীমূলক। তারপরে অন্যান্যগুলো? অন্যান্য মানুষ মানচিত্র থেকে করেছি কন্যাশ্রী প্রকল্প, ছাত্র জীবনে সাম্প্রদায়িকতা, বিজ্ঞান ও কুসংস্কার, প্রকৃতি ও মানব সভ্যতা, উন্নয়ন বনাম পরিবেশ, মানব জীবনে অরণ্য, এগুলোই। আচ্ছা, আর বিতর্কমূলক? বিতর্কমূলক করেছি পাস ফেল চালু হওয়া উচিত, পরীক্ষার প্রাপ্ত নম্বর একমাত্র জীবনের মাপকাঠি নয়, মোবাইল ফোন বর্তমান যুগে অপরিহার্য, বর্তমান যুগে ফেসবুকে যোগাযোগ ছাড়া অচল, এগুলোই। আর আর কিছু মনে হচ্ছে? দেখো, ছাড়া হয়ে গেলে কি তোমাদের মনে হচ্ছে কিছু ছাড়া হয়েছে? শিক্ষার রাজনীতি ও শিক্ষার রাজনীতি রাজনীতি বর্জন করা উচিত, ওইটা আর কিছু মনে হয়? আচ্ছা, এবার ব্যাকরণ পাঠ বলো, ব্যাকরণ পাঠে কি কি সাজেস্টিভ করেছো? ব্যাকরণ প্রত্যয় কাকে বলে তার শ্রেণীবিভাগ আলোচনা করো। আচ্ছা, উদাহরণসহ ধ্বনিমূল ও সহমূলের পার্থক্য। আচ্ছা, ধ্বনিমূল রূপমূলের শ্রেণীবিভাগ আলোচনা করো। আচ্ছা, শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব বলতে কি বোঝো? হ্যাঁ, মুণ্ডমান শব্দ, হ্যাঁ, শব্দার্থের প্রসার ও রূপান্তর, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এগুলো এগুলোই পটা। তাহলে ব্যাকরণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো, মোস্ট ইম্পর্টেন্ট তো দুটো, তিনটে, চারটে। আর আর এছাড়া কিছু করা হয়েছে? আর কিছু না অর্চনা, আর কিছু মনে হয় না? ঠিক তো, কটা দিলে এখানে? ছ সাতটা করেছে এখানে মোটামুটি। কটা করতে? একটা করতে হয়, দুটো দিয়ে একটা, দুটো দুটো করতে একটা একটা করতে হয়। আচ্ছা, এবার টপিক অনুযায়ী তোমরা কীভাবে কী করেছো একটু বলো। গল্প, গল্পের মধ্যে গল্প থেকে ভাগ রয়েছে, ভাত ভাতের কি কি ভাতে করেছি, সত্যিকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা করেছি সেটা দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। আচ্ছা, তারপর করেছি বাদার ভাত খেলে সে তো আসল বাদাটা খোঁজ পেয়ে যাবে একদিন। আচ্ছা, ভাত গল্পে নামকরণ অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপর অন্য টপিক বলে যাও, তাকে অন্য টপিক বলে যাও, অতলা করে অন্য ভাবে অন্য টপিক কি আছে বলে যাও। কে বাঁচে কে বাঁচে থেকে হচ্ছে ওটা পাশবিক স্বার্থপরতা। আচ্ছা, এটাই করেছি একটাই? হ্যাঁ। আচ্ছা, তারপরে? আর ভাতের থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে করেছি। আচ্ছা, ভারতবর্ষতে হিন্দু মুসলমানের বিরোধিতা, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা এখানে আছে যে, আর দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। আচ্ছা, আর হিন্দু মুসলমানের বিরোধিতা। আচ্ছা, এই দুটোই এটা করেছো। আর অন্যান্যগুলো বলে যাও। আর বিভাগ থেকে কি করেছো? নাটক, নাটকে বিভাগ থেকে করেছি নাট্যরীতি, মারাঠা তামাশা। আচ্ছা, মারাঠা তামাশা আর নাট্যরীতি, এই দুটো ভালো করে করেছো। আর কিছু? হ্যাঁ, এই দুটো। আর এই নাটকের নাম অভাব হলে কতটা যুক্তি, কতটা যুক্তি হতো। ঠিক আছে, হাত বাড়াও, হাত বাড়াও ঠিক করেছি, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। আচ্ছা, সরু লিকলিকে আঙুল দিয়ে শনাক্ত করেছে সেসব খুনিদের। আচ্ছা, আর কিছু? না, হাত বাড়াও থেকে দুটো। তারপরে আর কি বাকি আছে বলো, পড়তে জানা? আরে, গাঢ় পাড়ের নিচে বলো। তাই প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে, কিন্তু হাতি বেগার প্রথা আর চললো না, গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী জীবনযাত্রা পরিচয় যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে। আচ্ছা, অলৌকিক, অলৌকিক থেকে করেছি গুরু নানকের হাতির চাপতে আজও লেগে রয়েছে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, উনি রীতিমতো হতভম্ব। এই তিনটে অলৌকিক হয়ে গেল নাকি? পড়তে জানা মজুর, পড়তে জানা মজুরের প্রশ্ন সমাজ চেতনা করেছি। আচ্ছা, সমাজ চেতনা। আর ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আচ্ছা, পাতায় পাতায় জয়, পাতায় পাতায় জয় ভালো করে করেছে, তাই তো? আর কি বাকি রইল? নানা রঙের দিন, নানা রঙের দিন থেকে করেছি সবচেয়ে ইম্পর্টেন্ট শিল্পকে যে মানুষ ভালোবেসছে তার বার্ধক্য নেই। আচ্ছা, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা। আচ্ছা, অভিনেতা মানে একটা জোকার ক্লাউন। আচ্ছা, এই কটা করেছে তাই তো? আর এই জীবনে, আচ্ছা, রূপনারায়ণের কুলে হয়ে গেছে? হ্যাঁ, লুনিসে পড়েছে, একটা করেছে। কি করেছে এখানে? রূপনারায়ণ কুলের বক্তব্য বিষয়। আচ্ছা, চিনিলাম আপনারে, আপনারে। হ্যাঁ, আচ্ছা, শিকার, হ্যাঁ, শিকার থেকে করেছে বলো। শিকার থেকে করেছি মৃত্যু চেতনার পরিচয় দাও। আচ্ছা, নাগরিক লালসায় নীল অমলিন মৃত্যুর মাঝে। আচ্ছা, এই ভোরের জন্য অপেক্ষা করছিল একটা অদ্ভুত শব্দ। আর কিছু বাকি রয়ে গেল?
আর আমার বাংলা টাংলা সব হয়ে গেছে আমার বানা থেকে মেঘের গায়ে জেলখানাটা বাকি আছে আচ্ছা কি করেছো এখান থেকে বলো মেঘের গায়ে জেলখানা থেকে করেছি মেঘের গায়ে জেলখানা কি করেছো বলো গায়ের লোকে ঠাট্টা করে বলে জেলখানা একটা আলাদা জগৎ বক্সার জেলখানা বর্ণনা দাও আচ্ছা জেলখানাটা পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর ওপর সব সব টপিক হলো হ্যাঁ সাহিত্য সাহিত্য বাকি আছে সাহিত্য বাকি আছে বলো সাহিত্যে কি আছে বাকি বলো তো বিজ্ঞান চর্চা থেকে করেছি জগদীশচন্দ্র বসু আচ্ছা বাঙালির বিজ্ঞান ভাবনা বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আচ্ছা এই দুটো বিজ্ঞান চর্চা থেকে আচ্ছা গানের থেকে করেছি মান্না দে রজনীকান্ত সেন হেমন্ত মুখোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা চলচ্চিত্র থেকে করেছি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তপন সিং আচ্ছা চিত্রকলা থেকে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর যামিনী রায় হয়ে গেল রামকিঙ্কর বেরিয়েছে তোমরা আর কিছু এক্সট্রা চিত্র থেকে তপন সিংহ বললি আর কিছু বলেছে আর আর না কিছু না হয়ে গেল টোটাল পুরো যা এগুলোর মধ্যে হলেই মোটামুটি হয়ে যাবে শিওর আচ্ছা ভালো করে দেখলে তো আর কিছু বাকি নেই তো ঠিক আছে